ন্যাশনাল প্রোগ্রামটা বিবেকানন্দঙ্কর পবিত্র জন্ম জয়ন্তীরে স্বেচ্ছাকৃত রক্তদান শিবির অনুষ্ঠিত। আজি হেউচি স্বামী বিবেকানন্দঙ্কর পবিত্র জন্ম জয়ন্তী। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পক্ষরু এই অবসরে যাজপুর শহর স্থিত বিরজা কল্যাণ মণ্ডপরে স্বেচ্ছাকৃত রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে যাইছি। এই শিবিরকু স্বামী দেবেশানন্দজী মহারাজ আনুষ্ঠানিক ভাবে উদ্ঘাটন করেছিলেন। এই কার্যক্রমে যাজপুর বিধায়কঙ্ক প্রতিনিধি সত্যপ্রকাশ দাসক সমেত কাউন্সিলর মানে উপস্থিত রহি রক্তদাতা মানকু উৎসাহিত করেছিলেন। অজয় কুমার মহান্তি, যাজপুর ব্লক বিজু যুব জনতা দল সভাপতি। আজি হচ্ছে আমার বিশ্ব যুব দিবস অবসরে আমার এবং আমার যে স্বামীজী যে বিবেকানন্দ জন্মদিন তিথিরে আমার যুব সমাজের গোটিয়ে ভূমিকা করেছেন। সে ব্লড ডোনেশন ক্যাম্প অছি, আমার সমস্ত যুবক মানে একজুট হয়ে আমার রক্তদান শিবির গোটা আয়োজন করেছেন বিরজা কল্যাণ মণ্ডপরে। আর সব যুবক ভাই মানে সহযোগ করি এটা সফল করা উদ্যম করছেন। এই শিবিরের স্থানীয় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সদস্য মানে যোগ দিয়ে রক্তদান করেছিলেন। এই শিবিরে মোট 50 ঊর্ধ্ব ইউনিট রক্ত সংগ্রহ করা যাই। জ্ঞানচন্দ দাস, আজ জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামীজি জন্মতিথি। আতবর্ষ তাঁর জন্মতিথি আমার রামকৃষ্ণ বিবেকানন্দ বর্ষ ডোনেশন ক্যাম্প এবং অনেক আমার স্বচ্ছত ভাবে আসি ব্লড ডোনেশন করে এরাউন্ড 50 লোক মানে আসলে আমার স্বচ্ছত ভাবে ব্লড ডোনেশন করছেন। অধিকা মধ্যে হয়েপরে বর্তমান সুদ্ধা এরাউন্ড 20 লোকমানে আসি তাঁর স্বচ্ছত ভাবে ব্লড ডোনেশন করছেন। আমি এক্সপেক্ট করছি এরাউন্ড 60 এতে যুব মানক প্রতি মধ্যে বিরাট মেসেজ যাচ্ছে সে দেশ দেশ জাতি সেফটেসলি সে ভেটিতে করছেন। এবং এই এই দিন নর্মালি আমার যুবক মানে হাইলি ইন্সপায়ার হয়ে যান স্বামীজি জন্মতিথিতে ইন্সপিরেশন ফিল করতে এবং যুব সমাজ আহরি উন্নতি করার এই দিনক সে ভালো ভাবে নিজকে। যাজপুরু আনন্দ চন্দ্র সাহুঙ্ রিপোর্ট, এই ওড়িশা। আসিগলা নির্বাচন, এবে নেতা আসবে আপনার পাখু আপনার প্রিয় নেতা কত জাঁচান আপনার 5 বর্ষে আপনার নেতা করছেন কন। সে কাম করবে কাম করছেন কাম করবে এবার তাঁর মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি কেতে রখিলে আউ কেতে রহিগলা এসব প্রশ্নর উত্তর দেবে আপনার সেই প্রিয় নেতা। তেবে দেখন্তু মো সহ এই স্পেশাল রিপোর্ট নেতাঙ্ক রিপোর্ট কার্ড এই ওড়িশায়।